আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন কি আপনি মোবাইলে মেসেজিং করতে করতে হাঁটেন এবং প্রায় আপনি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খান আপনি কি একই সাথে শোনেন ইগনোর করেন আবার ভুলে যান হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম বলছিলাম একই সাথে অনেকগুলো কাজ করার কিছু সাইড ইফেক্ট নেই অনেকগুলো কাজ একই সাথে করাকে বলা হয় মাল্টিটাস্কিং একই সাথে মিটিং এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ টিভি দেখতে দেখতে খাওয়া একাধিক ফোন কলে একই সাথে কথা বলা মানে একই সাথে একাধিক কাজ চালিয়ে যাওয়াকেই বলা হচ্ছে মাল্টিটাস্কিং অনেকের কাছেই মাল্টিটাস্কিং বিষয়টা খুবই জনপ্রিয় এবং অনেকেই মনে করেন যে যত মাল্টিটাস্কিং করতে পারে সে তত বেশি দক্ষ কিন্তু মাল্টিটাস্কিং আসলে আমাদের প্রোডাক্টিভিটির উপর কী পরিমাণ প্রভাব বিস্তার করে তা দেখব এই ভিডিওতে লেটস বিগিন ধরেন আপনি কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট লিখতে বসেছেন আপনার ব্রাউজারে খোলা আছে অনেকগুলো ট্যাব অনলাইন পত্রিকা ফেসবুক ইউটিউব আপনার রিপোর্ট লেখার হেল্প করার জন্য অনেকগুলো ওয়েবসাইট পাশাপাশি আপনার মোবাইলের ডাটা অন করা আছে মাঝে মাঝেই আপনি মোবাইলের মেসেজ এবং নোটিফিকেশান চেক করছেন ব্রাউজারের অন্য ট্যাপগুলিতেও ঢুম আছে মাঝে মাঝে এটাই হচ্ছে মাল্টিটাস্কিং এমতাবস্থায় আপনার পক্ষে কি একশো পার্সেন্ট মনোযোগ দিয়ে সেই রিপোর্টটা লেখা সম্ভব আর এটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের সবচেয়ে খারাপ দিক আমরা মূলত মাল্টিটাস্কিং নামে যা করি তা এক কাজ থেকে অন্য কাজে খুব দ্রুত সুইচ করে যায় একে টাস সুইচিংও বলা যায় এভাবে দ্রুত গতিতে এক কাজ থেকে অন্য কাজে বারবার চলে যাওয়ার ফলে কোনো কাজই শতভাগ মনোযোগ দিয়ে করা সম্ভব না উল্টো আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে মাল্টি একটা ছোট্ট পরীক্ষা আবিষ্কার করেছেন ইউএসএর রাইটার দেব ক্রেনশ তার একটা বইয়ে যে বইটার নাম হচ্ছে দ্য মিথ অব মাল্টিটাস্কিং সে বইয়ে তিনি চমৎকার একটা পরীক্ষা করেছেন এর উপর সেখানে বলা হয়েছে যে এই পরীক্ষাটা করার জন্য আপনাকে দুইটা কাগজ নিতে হবে প্রত্যেকটা কাগজে দুইটা লাইন আঁকতে হবে প্রথমে উপরে একটা লাইন নিচে একটা লাইন তো প্রথমে আপনি প্রথম কাগজটি নেবেন সেখানে এক নম্বর লাইনে আপনি লিখবেন আই আইয়াম এ মাল্টিটাস্কার দুই নম্বর লাইনে আপনি ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লিখবেন মানে নাম্বার স্যার এবং আপনি এটা লেখার সময় অবশ্যই খেয়াল করবেন কতক্ষণ সময় লেগেছে খুব বড় জোর তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় লাগতে পারে এই দুইটা লাইন লিখতে এরপরে আপনি দ্বিতীয় কাগজটি হাতে নেবেন এবং দ্বিতীয় কাগজে যে ওই যে আপনি লাইনটা লিখে দুইটা লাইন যে আঁকছেন ওই লাইনে আপনি প্রথমে লিখবেন প্রথম লাইনে লিখবেন আই দ্বিতীয় লাইনে লিখবেন ওয়ান আবার প্রথম লাইনে লিখবেন এ দ্বিতীয় লাইনে লিখবেন টু আবার প্রথম লাইনে লিখবেন এম দ্বিতীয় লাইনে লিখবেন থ্রি মানে আই এম এ মাল্টি টাস্কার এই কথাটা যে আপনি লিখছেন প্রথম লাইনে প্রত্যেকটা লেটার লিখবেন দ্বিতীয় লাইনে আবার ওই যে ওয়ান থেকে যে টোয়েন্টি পর্যন্ত নাম্বারসগুলো লিখছেন সে নাম্বারগুলো লিখবেন মানে একই সময় আপনি দুইটা লাইন অ্যাট এ টাইমে আপনি করার চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে না করে আপনি অ্যাট এ টাইমে করার চেষ্টা করবেন এবার এটা লেখা শেষ হয়ে গেলে আপনি আবার টাইমটা দেখবেন যে টাইমটা কতক্ষণ লাগে এই টাইমটা আনুমানিক আপনাকে দেড় মিনিট লাগতে পারে অথবা তারও বেশিও লাগতে পারে তো দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় উভয় ক্ষেত্রে আউটপুট কিন্তু একই অর্থাৎ দুটো কাগজেই একই জিনিস লেখা হয়েছে কিন্তু প্রথম কাগজে লিখতে যতক্ষণ সময় লেগেছে দ্বিতীয় কাগজে একই জিনিস লিখতে সময় লেগেছে আরও অনেক বেশি এবং মস্তিষ্কের পরিশ্রমও হয়েছে বেশি আমরা এই পরীক্ষা থেকে মাল্টিটাস্কিংয়ের উপর তিনটা ফাইন্ডিংস পেলাম এক সময় বেশি লেগেছে দুই ভুল করার চান্স বেশি তিন মস্তিষ্কের ওপর চাপ বেশি হয়েছে হিউম্যান ব্রেন সবসময় এক দফায় এক দিকে মনোযোগ দিতে বেশি পছন্দ করে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনি হিউম্যান ব্রেনের এই সীমাবদ্ধতাকে মেনে নিতে পারেন মাল্টিটাস্কিং বন্ধ করে একটা কাজে ফোকাস করে দেখুন আপনার প্রোডাক্টিভিটি কত বেড়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলে যাচ্ছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফুর্তিতে থাকুন বাই